Assalamualaikum, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বরগুনার রিফাত হত্যা মামলার আসামি মিন্নির জামিন আপিল বিভাগের চেম্বার আদালতে বহাল। রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি ও গলাবাজি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারকে সমর্থনের আহ্বান মোহাম্মদ নাসিমের। আগামী বছরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের, বিশ্বব্যাংক, এডিবি ও জায়গার বিনিয়োগ সম্ভাবনা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার আসামি মিন্নির জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে সোমবার আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। হাইকোর্টের দেয়া স্থায়ী জামিনের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানিতে নো অর্ডার দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর ফলে হাইকোর্টের দেয়া মিন্নির স্থায়ী জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী জেড আই খান পান্না। তিনি বলেন, এতে মিন্নির মুক্তিতে আর বাধা রইল না। রোববার মিন্নির জামিনের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ থেকে মিন্নির জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়। আদালতে আজ মিন্নির পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিনউদ্দিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল ও মোহাম্মদ সারোয়ার হোসেন বাপ্পি। রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি ও গলাবাজি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারকে সমর্থনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফর আহমেদের শোক সভায় তিনি আহ্বান জানান। মোহাম্মদ নাসিম বলেন, মানবতার কারণেই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল, কিন্তু এখন রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে অশুভ শক্তি তৎপর হয়েছে, তাই সারা বিশ্বকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ সৃষ্টির আহ্বান জানান মোহাম্মদ নাসিম। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে বিরোধী দল হিসেবে বিএনপি জামাতের স্থান পূরণের পরামর্শ দেন 14 দলের এই সমন্বয়ক। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, জঙ্গিরা ছোবল মারছে, তাই মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির ঐক্য ধরে রাখতে হবে। অনৈক্য ও একলা চলার নীতি হবে আত্মঘাতী। বাংলাদেশ যেন আবারও হোঁচট না খায় এজন্য জঙ্গিদের দোসর বিএনপি জামাতের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে বগবাজারে গিয়ে শেষ হবে। এতে বিএনপির মহাসচিব সহ শীর্ষস্থানীয় নেতারা অংশ নেবেন। র্যালিকে সফল করার জন্য দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন তারা। র্যালিকে কেন্দ্র করে বিএনপি অফিস ও এর আশেপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। দর্শক, সংবাদ সংগ্রহের জন্য বিএনপির র্যালিতে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আকন। কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর, র্যালিকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের কর্মকাণ্ড সম্পর্কে আমাদেরকে জানান, আর আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? দুপুর 2টা থেকে র্যালিটি শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্ব করতে হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারা আমাদেরকে জানিয়েছেন যে হাতিরপুল থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতে জামিন চাইতে গিয়েছেন। জামিন শুনানি শেষ হয়েছে, কিন্তু জামিনের আদেশ এখনো পর্যন্ত দেওয়া হয়নি। সেই আদেশের অপেক্ষায় তারা রয়েছেন সেখানে, যার কারণে আপনার নির্ধারিত সময় অর্থাৎ দুপুর 2টায় র্যালিটি শুরু হতে পারছে না। আর কিছুক্ষণ
পরেই হয়তো শুরু হবে। বিএনপি নেতারা আমাদেরকে যেমনটি জানাচ্ছেন যে দলের মহাসচিব জাফরুল আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা আসার পরেই তারা মূলত রেলিটি শুরু করতে চান। তবে তার আগেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল সহকারী নেতাকর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়েছেন। রেলিটি আপনার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে শান্তিনগর ঘুরে এবং মগবাজার মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। তো র্যালি উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে। এই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন নয়াপল্টন যে সামনের রাস্তাটি আছে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত, সেই রাস্তাটি যান চলাচল আসলেই নেতাকর্মীদের চাপে বন্ধ করে দেওয়া হয়েছে। তো আর কিছুক্ষণ পরে এবং নেতাকর্মীরা যেটি এখান থেকে দাবি জানাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে সরকারের প্রতি তারা দাবি জানাচ্ছেন। র্যালিতে তারা রং বেরঙের নানা প্লেকার্ড ফেস্টুন নিয়ে তারা হাজির হয়েছেন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি জানাচ্ছেন। এই ছিল নয়াপল্টনের কার্যালয় কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপি এর এই জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। বিদ্যুতের বর্তমান উৎপাদনের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিতে চায় সরকার। সেই টার্গেট নেওয়া হয়েছে জলবিদ্যুৎ, সৌরবায়ু সহ সব ধরনের উৎসের সমন্বয়ের পরিকল্পনা। সেই সাথে রয়েছে উৎপাদিত বিদ্যুৎ জ্বালানি সাশ্রয় ব্যবহার নিশ্চিতের নানা পরিকল্পনাও। নবায়নযোগ্য জ্বালানি থেকে 2020 সালের মধ্যে 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের। বর্তমানে দেশে নবায়নযোগ্য বিদ্যুতের পরিমাণ 600 মেগাওয়াটের মতো, এর সিংহভাগই সৌর ও জলবিদ্যুৎ। তবে আগামীতে নবায়নযোগ্য সব উৎসের সমন্বয়ে উৎপাদন বাড়াতে চায় সরকার। এরই মধ্যে এখাতে অনেকটা অগ্রগতি হয়েছে। সোলার যদিও সবচেয়ে পটেনশিয়াল টেকনোলজি রিনিউয়েবল এনার্জির মধ্যে বাংলাদেশের জন্য, কিন্তু আমরা উইন্ডটাকেও আরও বেশি প্রমোট করতে চাই। আমরা আশাবাদী যে কালক্রমে রিনিউয়েবল এনার্জি একটা মেইন স্ট্রিম এনার্জি হিসেবে বাংলাদেশে আসবে এবং আমাদের যে টার্গেট দেওয়া আছে 2000 মেগাওয়াটের, সেটা 2020-21 সালের মধ্যে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারব। দেশে বিদ্যুতের ব্যবহার সবচেয়ে বেশি শিল্প খাতে, কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার না করায় সেখানে অপচয়ও বেশি। বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারে সরকারের উৎসাহ থাকলেও মনিটরের অভাব দেখছেন বিশেষজ্ঞরা। তবে সেডার সদস্য সিদ্দিকী জুবায়ের জানালেন, ভবিষ্যতে কমে আসবে সমস্যা। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির রোফ কিন্তু বিরাট এরিয়া, সেই রোফটা যদি ইউজ করা হয়, এক রোফটা হিটেড হবে না, তার বিল্ডিং ভিতরে হিট কম যাবে। যদি আমি সোলার এনার্জিটা নিয়ে নিই, এক দুইটা কাজ হতে পারে, একটা এনার্জি রিকভারি হচ্ছে, দ্বিতীয়ত আমার বিল্ডিং হিট হচ্ছে কম এবং আমার ভিতরে এয়ারকন্ডিশন লাগছে কম। তো এই মাল্টিপল ইউজ রিনিউয়েবল এনার্জি মোর দেন, এখন আমি মনে করি 2000 মেগাওয়াট বিদ্যুৎ এই ওয়েস্ট এনার্জি থেকে শুধুমাত্র পাওয়ার মানে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে রিজেনারেশন করা সম্ভব। এই ইন্ডাস্ট্রিতে রিনিউয়েবল এনার্জির অ্যাপ্লিকেশন, সেটার জন্য ওই যে আমরা নেট মিটারিং গাইডলাইন করেছি যে রুফটপ বেসড রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে সেইখান থেকে যে ইলেকট্রিসিটিটা জেনারেট হবে সেটা তারা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করবে। আবার অন্যদিকে ইন্ডাস্ট্রিতে যে সমস্ত মেশিনারিজগুলি আছে, সেই ইনএফিসিয়েন্ট মেশিনারিজগুলিকে এফিসিয়েন্ট মেশিনারিজ দিয়ে রিপ্লেস করার জন্য আমরা একটা ফাইন্যান্সিং প্রোগ্রাম চালু করেছি। সেই ফাইন্যান্সিং প্রোগ্রামের আওতায় আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি এবং কনসেশনাল ফাইন্যান্সিং দিচ্ছি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিনিয়োগ একটি বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার বিনিয়োগ আগ্রহ ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকরা। ডিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন রাজকীয় সৌদি নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল ফাহাদ বিন আবদুল্লাহ আল গোফাইলি। আজ সকালে নৌসদর দপ্তর পরিদর্শন করেন তিনি। বনানীতে নৌসদর দপ্তর পৌঁছলে তাকে স্বাগত জানান সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন। এ সময় সৌদি নৌপ্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে দুদেশের নৌ সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা এবং সৌদি আরবের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের প্রশিক্ষিত জনবল নিয়োগের বিষয়ে আলোচনা হয়। নৌবাহিনী প্রধান জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণে বাংলাদেশের সক্ষমতার বিষয়ে সৌদি প্রধানকে জানান। রাজধানীর বাংলা মোটরে বিআইডব্লিউটিসি কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীকে চাপা দেওয়া বাসের ড্রাইভার মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। রবিবার রাতে রাজধানীর মিরপুরে কাজীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোর্শেদ পুলিশকে জানিয়েছে, কৃষ্ণা রায়কে চাপা দেওয়ার ঘটনার পর পালিয়ে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ চলে যায় সে। সেখানে কিছুদিন পলাতক থাকার পর রবিবার সকালে ঢাকায় মিরপুরে এক আত্মীয়ের সাথে দেখা করতে যায়। এরপর রাতে সেখানেই তাকে গ্রেফতার করা হয়।
বাস চালানোর ভারী লাইসেন্সও তার ছিল না। ঠিকমতো বাসটি নিয়ন্ত্রণ করতে না পারায় সেদিন এই ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে মোর্শেদ। এদিকে মালিবাগ ফ্লাইওভারে পাঠাও ড্রাইভার হত্যার ঘটনায় নুরুদ্দিন সুমনকে গ্রেফতার করেছে ডিবি। তার কাছ থেকে মোবাইল, হেলমেট ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গত 26 জুলাই রাতে খিলগাঁও আবুল হোটেলের সামনে থেকে 50 টাকা চুক্তিতে গন্তব্যে যাওয়ার জন্য ঠিক করা হয় তাকে। ফ্লাইওভারের উপরে যাওয়ার পর যাত্রী নুরুদ্দিন নিজে মোটরসাইকেল চালানোর জন্য জোর করার এক পর্যায়ে কাটার দিয়ে চালক মিলনকে হত্যা করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও হেলমেট নিয়ে পালিয়ে যায়। মোবাইল ফোনের সূত্র ধরে শাহজাহানপুর থেকে রবিবার রাতে আটক করা হয় নুরুদ্দিনকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে এই বৈঠক হয়েছে। সকাল 10টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। এতে মন্ত্রিসভার সদস্য ছাড়াও সংশ্লিষ্ট সচিবরা অংশ নিয়েছেন। আজকের বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আইন 2019 নিয়ে আলোচনা হয়। এছাড়াও স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের উদ্ধৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান আইন 2019 নিয়েও আলোচনা হয়। বৈঠকের পর আর কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে সংবাদ সম্মেলন করবেন মন্ত্রিপরিষদ সচিব। চট্টগ্রামে কন্টেইনারবাহী পণ্য পরিবহন প্রাইম মুভার ড্রাইভার শাহজাহান সাজুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের ডাকে সকালে এই কর্মবিরতি শুরু হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন জানান, গত 28 আগস্ট চট্টগ্রাম বন্দরের টোল রোডে সীতাকুণ্ডের এমপি দিদারুল আলমের মালিকানাধীন ডিপোতে খুন হন প্রাইম মুভার ড্রাইভার শাহজাহান সাজু। তার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে শুরু হয় কর্মবিরতি। এই কর্মসূচির কারণে আমদানি রপ্তানি কন্টেইনারবাহী পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে পাবনায় চলছে মোটর শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। গেল রাতে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পালন হচ্ছে এই কর্মবিরতি। ময়মনসিংহ, কক্সবাজার ও সিলেটে গুলিতে 3 জন নিহত হয়েছে। ঘটনাকে বন্দুকযুদ্ধ দাবি করে র্যাব ও পুলিশ বলছে তাদের একজন চোর চক্রের সদস্য, অন্যজন জলদস্যু ও আরও একজন মাদক ব্যবসায়ী। পুলিশ জানায়, রাত 1:15 দিকে ময়মনসিংহ শহরের বাদে কলপার এলাকায় চোরাই অটোরিকশা কেনাবেচা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় চোর চক্রের সদস্য খলিলকে আটক করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত খলিলের বিরুদ্ধে অটোরিকশা চুরির 8টি সহ 10টি মামলা রয়েছে। এদিকে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নুরুল কাদের নামে এক জলদস্যু নিহত হয়েছে। অন্যদিকে সিলেটের কোম্পানিগঞ্জে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ফজর আলী নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় কুমিল্লা, গাইবান্ধা ও গাজীপুরে হাইওয়ে পুলিশের এএসআই সহ 5 জন নিহত হয়েছেন। কুমিল্লা হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় 2টি কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। কাভার ভ্যান 2টি সড়কে আটকে থাকায় যানজট তৈরি হয়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফোর্সের সদস্যরা কাভার ভ্যান 2টি সরাতে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি কাভার ভ্যানের ধাক্কায় 5 জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফোর্সের এএসআই আক্তার হোসেন, কাভার ভ্যান হেল্পার সুমন ও ফাহাদ। এদিকে সড়ক দুর্ঘটনায় গাইবান্ধার খোলাহাটিতে এক শিশু ও গাজীপুরের পুবাইলে কাভার ভ্যানের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। কুড়িগ্রামে তিস্তার রুদ্ররূপে দিশেহারা ভাঙন কবলিতরা। পানি কমে যাওয়ার পর তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে আবাদি জমি সহ বসত বাড়ি। গত 2 সপ্তাহের মধ্যে বিলীন হয়েছে প্রায় 150 বাড়ি। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ কুড়িগ্রামের 16টি নদ নদীতে পানি কমার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে ভাঙনের তীব্রতা। বিশেষ করে তিস্তার তীব্র ভাঙনে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি, রাস্তা সহ অনেক স্থাপনা। এখানে পানি ঘুরতেছে, এই কলাগাছ সম্পূর্ণ ভাঙিয়ে নিয়ে গেল, এই বস্তাটা সম্পূর্ণ ভাঙিয়ে নিয়ে গেছে। আর আমাদের বাড়ি ঘর বলতে আছে ছয় ভাঙা, আমার বাড়ি ছিল আমি নদী ভাঙতে ভাঙতে এই জায়গায় আসছি। তিস্তার ভাঙনে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। আশ্রয়ের শেষ জায়গাটিও ভেঙে গিয়ে এখন দিশেহারা ভিটে মাটি হারানো পরিবারগুলো। আমার বাড়ি পর্যন্ত 10 বার ভেঙেছে, দুঃখের আর সীমা নাই বাবা। টাকা পয়সা দিয়ে কিচ্ছু হয় না, ওই যে দেখা যাচ্ছে ওই ওই যে কলা গাঁদা দেখতে ওই কিন্তু ভাঙতে উঠতে মনে করতে এইখানে আসি থাকতে পারবো, আমার যে শেষ আর কিছুই নেই। গত 1 দশকে বিদ্যানন্দ ইউনিয়নের 11টি মৌজার মধ্যে 7টি মৌজা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। 12,000 ভোটার এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি।
বর্তমানে তিস্তা নদীর ভাঙ্গন প্রতিরোধ করা না তাহলে বিদ্যানন্দ ইউনিয়ন নিশ্চিন্ন হয়ে যাবে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন প্রতিরোধে তাৎক্ষণিকভাবে জিও বস্তা ফেলে ভাঙন ঠেকানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। শুষ্ক মৌসুমে যাতে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা করা যায় এর জন্য প্রস্তাবনা উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে। প্রস্তাবনা পাশ হইলে আমরা এর ব্যবস্থা গ্রহণ করব। তিস্তা নদীর ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ চান কুড়িগ্রামবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বরগুনার রিফাত হত্যা মামলার আসামি মিন্নির জামিন আপিল বিভাগের চেম্বার আদালতেও বহাল। রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি ও দলবাজি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারকে সমর্থনের আহ্বান মোহাম্মদ নাসিমের। আগামী বছরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের। বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার বিনিয়োগ সম্ভাবনা। এই ছিল এখনকার মতো পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/banglavisione এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।